সিলেটের হরিপুরের কূপ থেকে নতুন করে পঞ্চাশ লাখ ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিকেলে রাজধানীর কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে একথা জানান তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন পাইপলাইনের গ্যাস সঞ্চালন নিরবিচ্ছিন্ন ও নির্বিঘ্ন করতে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছে সরকার এর কাজ সম্পন্ন হলে আবাসিক ও মার্নি লাইনের গ্যাস সমস্যার সমাধান হবে দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহ ও মজুদ বাড়াতে বেশ কিছু নতুন গ্যাস ক্ষেত্র নিয়েও কাজ করছে সরকার কেরানীগঞ্জের বিশিক শিল্পনগরী পর্যন্ত বিশ ইঞ্চি পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজ শেষ হলে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে এ অঞ্চল